আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাইজিং নিউজ বাংলাতে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যা যা থাকছে। বয়স দেখিয়ে আইনি মারপেচের সুবিধা নিতে চার খুনের আসামির মিথ্যা বয়ান দিয়েছিলেন সে খুনি পারভেজ। এদিকে গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় অনুমতি দিয়েছেন ঔষধ প্রশাসন। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার জিআর র্যাপিড ডট ব্লড কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছেন ঔষধ প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী, আরও কি বলেছেন তিনি বিস্তারিত আছে মূল আলোচনায়। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পারভেজের দাবি করা বয়স 17, এর মধ্যে 7 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের মামলায় জেল খেটেছেন সে। গত সপ্তাহে গাজীপুরে খুন করেছেন এক প্রবাসীর স্ত্রী, সন্তান সহ চারজনকে। এ ঘটনায় গ্রেফতারের পর আসামি পারভেজ পুলিশকে জানিয়েছেন সে একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে আরও 5 জন গ্রেফতারের পর জানা যায় আসল খবর কি। শিশু আইনের সুযোগ নিতে নিজের বাবা সহ বাকিদের বাঁচাতে চেয়েছিল পারভেজ, এতে শঙ্কিত বিশেষজ্ঞরা। তাই বয়সের বদলে অপরাধ বিবেচনার কথা বলছেন তারা। গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামের একটি বাসা থেকে উদ্ধার হয় মালয়েশিয়া প্রবাসী স্ত্রী ও 3 সন্তানের ক্ষত বিক্ষত মরদেহ। তোরপাড় তোলা সে ঘটনায় একই এলাকার কাজিমুদ্দিনের ছেলে পারভেজকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। তবে সে খুনি ও ধর্ষকের দাবি, সে একাই চুরি করতে গিয়েছিল, সে একাই ধর্ষণ করেছে, চিনে ফেলায় সবাইকে খুন করেছেন। পুলিশের খাতায় পারভেজের বয়স দেখানো হয়েছে 17 বছর। 2018 সালের ফেব্রুয়ারিতে একই গ্রামের 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে এ পাষণ্ড। 9 মাস কিশোর উন্নয়ন কেন্দ্রে সাজা খাটার পর কিছুদিন আগে শিশু আইনের সুবাদে জামিন পায় হাইকোর্ট থেকে। চার খুনের মামলায় বাবা কাজিমুদ্দিন সহ আরও 5 জনকে গ্রেফতারের পর র‍্যাব জানায় বয়সের সুবিধা নিতেই ভুল স্বীকারোক্তি দিয়েছিল পারভেজ। অপরাধ ও আইন বিশেষজ্ঞরা বলছেন নিষ্ঠুর কর্মকাণ্ডে সহজ শাস্তি দিলে এমন মনোভাব বাড়তেই থাকবে, পরিবর্তন আনতে হবে শিশু আইনের ধারাগুলোতে। চার খুনের মামলায় গ্রেফতারের পর আবারও টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে পারভেজকে। পুলিশ জানিয়েছে তার বয়স নির্ধারণের জন্য পরীক্ষা করা হবে। এদিকে গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় অনুমতি দিয়েছেন ঔষধ প্রশাসন। প্রথমে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দেয়নি ঔষধ প্রশাসন, কিন্তু এখন সে অনুমতি দেওয়া হয়েছে। 30 এপ্রিল ঔষধ প্রশাসন থেকে চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ICDDRB-তে তাদের কিটগুলো পরীক্ষা করা হবে। তৈরি সেসব কিটের কার্যকারিতা ঠিক আছে কিনা দেখা হবে। এই কিট ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে কিনা, এই কিটে করোনা ভাইরাস শনাক্তের কার্যকারিতা, এই কিট ব্যবহারের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তা ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট ব্যবহার করে স্বল্প মূল্যে ও স্বল্প সময়ে করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে বলে প্রথম থেকে দাবি করে আসছেন প্রতিষ্ঠানটি। এর আগে একাধিকবার গণস্বাস্থ্যের তৈরি কিট বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য মিলেছে গণস্বাস্থ্য ও ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে। এছাড়াও দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমও পক্ষে বিপক্ষে বিভিন্ন মত প্রকাশ পায়। প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এর আগে অভিযোগ করে আসছিলেন তারা কিট সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করতে পারছেন না। যদিও ঔষধ প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গণস্বাস্থ্য কেন্দ্রকে অসহযোগিতা করা হয়নি বলে জানানো হয়েছে। অন্যদিকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যক্তির কাছে কিট তৈরি এবং কাঁচামাল সংগ্রহের জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে দফতর থেকে সহযোগিতা পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এদিকে নভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে উল্লেখ করে এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন নভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে। টুইট বার্তায় নরেন্দ্র মোদী আরও বলেছেন বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-19 পরিস্থিতি এবং তা মোকাবেলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব কথা। বলেছেন বিকেলে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ফোন আলাপে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করেছেন। পরিস্থিতি মোকাবেলায় দুই নেতায় খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছেন। কৃতজ্ঞ এসব নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।